আই অ্যাপ্রিসিয়েট হিম আ লট। আর সবচেয়ে বড় কথা, ঈদের আগে কিন্তু আমরা আর্টিস্টরা অনেক বিজি থাকি, এভরি ওয়ান নোজ অ্যাবাউট ইট। বাট জামান ভাই যদি একটা কল দিয়ে বলে তিশা একটা শ্যুট করব, আমি কিন্তু ভাইকে বলি আচ্ছা ভাই আমি দেখতেছি কবে। সো আমার মনে হয় আমার জায়গা থেকে এটাই অনেক বড় একটা সাপোর্ট, অ্যাপ্রিসিয়েট করার জায়গা, মাধ্যম। অ্যান্ড এই যে হুট করে যে চলে আসলাম, এটা আরেক ধরনের অ্যাপ্রিসিয়েট করা। সো হ্যাঁ, সো এইভাবেই আসলে একটা কোম্পানিকে বা একটা ব্র্যান্ডকে সাপোর্ট করা আমি আমার মনে হয়। তো ভাষাবিদ যখন শুরু করছিল, ভাইয়ের হাত ধরে যখন শুরু হয়েছিল, তখনকে যাত্রা আর এখনকার 19 বছর পরের মানে কতটুকু পার্থক্য বা কতটুকু মানে ইমপ্রুভমেন্ট তোমার মনে হচ্ছে? ইমপ্রুভমেন্ট তো আপনাদেরকে দিয়ে বোঝা যাচ্ছে, কারণ দেখেন আপনারা এতগুলো মানুষ আমার সামনে, এতগুলো ক্যামেরা, আজকে বাসাবির অ্যানিভার্সারিতে এতগুলো মানুষ এসছে, এর মানে বাসাটাকে মানুষ ভালোবাসে, পছন্দ করে, তাদের কালেকশন অনেক পছন্দ, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের যদি কালেকশন বাসাবির ভালো না থাকতো, তাহলে কিন্তু এতগুলো মানুষ এখানে জড়ো হতো না। এর মানে বাসাবির কাপড়কে আমরা ভালোবাসি বা পছন্দ করি। সো এটাই তো ভাইয়ার আর বাসাবির অ্যাচিভমেন্ট। বাসাবির জন্য মনে থেকে একটা উইশ করে, আরও 20 বছর পর যাতে আমরা এর থেকে আরও অনেক মানুষ সহ এখানে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে আমি সবচেয়ে বেস্ট উইশেস আসলে ভাইকে দিতে পারবো, বাসাবিকে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।